দুবাইতে বিড়ম্বনায় পড়লেন শাহরুখ খান। একজন মহিলা ভক্ত হঠাৎ করে শাহরুখের গালে চুমু খেলেন। সে ভিডিও ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় শাহরুখের কোনো প্রতিক্রিয়া না মিললেও সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এখন ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য, মঙ্গলবার 13 জুন দুবাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ খান। নির্দিষ্ট সময় সেখানে তিনি পৌঁছেও যান। তার সঙ্গে সেই সময় ছিলেন তার সহকারী পূজা দাদলানি এবং ব্যক্তিগত দেহরক্ষী। তাদেরকে নিয়ে কালো স্যুট পরে তিনি সেখানে যান। দুবাইয়ের পানশালায় তখন সে কি আলোর ঝলকানি, লেজার চলছে। শাহরুখকে একেবারে সামনে দেখতে পেয়ে তখন অনেকেই আবেগে ভাসতে শুরু করেছেন। তার তো প্রচুর ভক্ত, তাকে পছন্দও করেন প্রচুর মানুষ। শাহরুখকে সামনে দেখতে পেয়ে অনেকেই সেলফি তোলার আবদার করতে থাকেন, আর হাসি মুখে সেই আবদার তিনি মেটাতেও থাকেন। এইরকম আলো আধারের একটা মায়াবী পরিবেশে হঠাৎ করে ঘটে গেল সেই কাণ্ড। এক মহিলা শাহরুখকে জিজ্ঞাসা করেন যে, আপনাকে কি একবার চুমু খেতে পারি? কিন্তু শাহরুখ উত্তর কিছু দেওয়ার আগেই তার গলা জড়িয়ে গালে চুমু খান ওই মহিলা। যদিও শাহরুখকে এই ঘটনার পর কিন্তু বিন্দুমাত্র বিব্রত দেখায়নি। দেখুন, স্বাভাবিকভাবেই গোটা অনুষ্ঠানেই ছিলেন শাহরুখ। পরে এই ঘটনায় তিনি কোনো প্রতিক্রিয়াও দেননি। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কিন্তু ব্যাপক ঝড় উঠতে শুরু করেছে। অনেক নেটিজেনই প্রশ্ন করছেন যে, এইভাবে কারোর সম্মতি ছাড়া চুমু খাওয়া কি যায়? শাহরুখের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। একজন আবার লিখেছেন যে, কোনো অভিনেত্রীর সঙ্গে কোনো যদি পুরুষ ভক্ত এই কাজ করত তাহলে ঠিক কি হতো? কারণ এর আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের এক অভিনেত্রীর সঙ্গে তার এক ভক্ত তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। তো সবটা মিলিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও সেই নিয়ে শাহরুখ খান আপাতত কিছু কিন্তু বলেনি। আর যেরকম পরিবেশে এই ঘটনাটা ঘটেছে, তখন চারিদিকে আলোর ঝলকানি, লেজার লাইট চলছে, কারণ একটা অনুষ্ঠান চলছে, একদম একটা আলো আধারির মায়াবী পরিবেশ। সেখানে শাহরুখের ওই ভক্ত তাকে সামনে দেখতে পেয়ে নিজের আবেগকে সামনে রাখতে পারেনি। খুব স্বাভাবিক, কারণ আমরা যখন কাউকে ভালোবাসি, সেরকম কোনো ভালোবাসার মানুষকে যদি সামনে দেখি, আমরা আবেগ সামলাতে পারি না। কিন্তু তা বলে এই ধরনের একটা কাণ্ড তিনি যে ঘটিয়ে ফেললেন, তাতেই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে একদম শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল। এরকম আরও অনেক খবরের আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলায়। আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।